বাঁকুড়ায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁকে। এবার বাঁকুড়ায় এসে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সৌমিত্র খাঁকে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্য যুব নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাপের ব্যাটা হলে কোর্টেই লড়াই করে দেখাক আর ভোটে লড়াই করে দেখাক কত ক্ষমতা। বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের জনসভা থেকে সদ্য তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সৌমিত্র খাঁকে এইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সৌমিত্র খাঁকে হুমকি সুরে বলেন, প্রাণ যাবে, কেউ অপমানিত করলে তা কুলসিত করলে তাকে ছেড়ে কথা বলা যাবে না। আজ আবারও একবার সেটাই প্রমাণিত হলো। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, খবর 72 ঘন্টা। এই সভায় যিনি প্রধান বক্তা, সভাপতি, সাংসদ, বাঁকুড়া জেলার পর্যবেক্ষক সম্মানীয় অভিষেক, দুই একটা জঞ্জাল নিয়ে ভারতীয় জনতা পার্টি বাংলা দখল করার স্বপ্ন দেখছে। আমি বলি, ইউনাইটেড ইন্ডিয়া র্যালিতে ধর্মতলায় আর ওইদিকে ব্রিগেড ছড়ো গ্রাউন্ডসে আমরা প্রমাণ করে দিয়েছি ভারতবর্ষে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দ্বিতীয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। আজকে নরেন্দ্র মোদী ভাবছে মানুষের উপর জোর করে ইডি সিবিআই চাপিয়ে দ্বিতীয়বার তারা ক্ষমতায় আসতে পারবে। আমি বলি, তোমার ইডি আর তোমার সিবিআই তৃণমূল কংগ্রেসের কাঁচকলা করেছে আর আগামী দিন কাঁচকলা করবে। আমরা লড়াইটা মাঠে ঘাটে বুঝে নিতে জানি। আপনারা ভাবছেন কি চাপ দিয়ে প্রধানমন্ত্রী সুলভ কথা যিনি বলতে পারছেন, মঞ্চে দাঁড়িয়ে কি বলছে, একটাও দুর্নীতিগ্রস্ত লোককে আমি ছাড়বো না। পাশে কে বসে? সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত সারদার প্রাইম অ্যাকিউজ মুকুল রায় বসে আছে। সে আজকে ধোয়া তুলসী পাতা। কেন? হিমন্ত বিশ্ব শর্মা আসামের মন্ত্রী, 3 কোটি টাকা সুদীপ্ত সেন নিয়েছে, তার চিঠি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে প্রকাশ করেছে। সে আজকে ধোয়া তুলসী পাতা। কেন? বিজেপি করছে। আমার মনে হয় গঙ্গাটাকেও আর পরিষ্কার করার দরকার নেই, উপরে বিজেপির ফ্ল্যাগ দিলেই পরিষ্কার হয়ে যাবে, এত পবিত্র হয়ে গেছে এই দলটা। কয়লার গায়েও বিজেপি স্ট্যাম্প মারলে কয়লা সাদা হয়ে যাবে, এমন এদের অবস্থা। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে, তুমি করলে রামলীলা আমি করলে ক্যারেক্টার ঢিলা, তুমি করলে চমৎকার আমি করলে বলৎকার, তুমি করলে ভালো আমি করলে কালো, তাই নাকি? অনেক অত্যাচার করেছো বাংলার মানুষের উপর, আর 2 মাস আছে, 2 মাসের পর কড়ায় গণ্ডায়ের জবাব বাংলার মানুষ আগামী দিন দেবে। আমি বলি, গতকাল পুরুলিয়ায় যোগী আদিত্যনাথ এসেছিল, ধর্মের ভিত্তিতে তিনি কথা বলে, যার রাজ্যে মানুষ মারা যাচ্ছে, একের পর এক দাঙ্গা হচ্ছে, গরু বাঁচাতে গিয়ে পুলিশ অফিসারদের প্রাণ দিতে হচ্ছে, সে গণতন্ত্রের কথা বলছে, বাংলার মানুষ এটা মেনে নেবে না। গণতন্ত্র কিসের গণতন্ত্র? বিজেপির গণতন্ত্র? ভারতীয় জনতা পার্টি গণতন্ত্র বাঁচাবে? বা দেখতে যদি চাও, বিজেপির গণতন্ত্র মানুষ মারার ষড়যন্ত্র। দেখতে যদি চাও, উত্তরপ্রদেশ যাও, মধ্যপ্রদেশ যাও।